কুমিল্লার নাঙ্গলকোটে ভিক্ষুকের জায়গা দখল করেছে প্রভাবশালীরা। কুমিল্লার নাঙ্গলকোটে এক হতদরিদ্র ভিক্ষুকের জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার দোলখার ইউনিয়নের পাইকোট গ্রামে। পাইকোট গ্রামের মরহুম মমতাজ মিয়ার মেয়ে ভিক্ষুক আঙ্কুরের নেচা তার মা মরহুম হায়াতের নেচার কাছ থেকে সাপকবলা দলিল মূলে বিভিন্ন দাগে 65 শতক জায়গার মালিক হয়েছিলেন। এর মধ্যে 14 শতক জায়গা একই বাড়ির মরহুম আলী আকবরের ছেলে দুলাল ও তার ভাই জসিমউদ্দিন গঙ্গরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। দুই মেয়ে নিয়ে আঙ্কুরের নেশার বসবাস অযোগ্য এক চালা টিনের ঘরে জীবনযাপন করেন। বৃদ্ধা বয়সে দানশীলদের কাছ থেকে প্রতিদিন সাহায্য নিয়ে খাবার জোগাড় করতে হয় তাকে, কিন্তু তার জায়গায় প্রতি কুনজর পড়েছে দুলাল ও জসিম গঙ্গদের। এ নিয়ে ভিক্ষুক আঙ্কুরের নেশা বাদী হয়ে কুমিল্লা আদালতে 2টি মামলাও দায়ের করেছেন। বাবা রে, আমার হুত নেই, স্বামী নেই, আমার ওটা ভাই নেই, কেউ নাই। আমার মা আমার এই সম্পদটা দিয়ে গেছে আজ যা 10-15 বছর, মানে তারা আমার লগে কেস আদালত করে। আমি তার কাছে 200 জায়গা বিক্রি করছি, আমার ক্ষতি আর নাই। বলছি যে আমার ক্ষতি নয় আইলে আমি তোমার জায়গাটা রেজিস্ট্রি করে দিই। আর হাইটে যে টিয়া দিছে 200 জায়গা, আর বাকি টিয়া রয়েছে। এর মধ্যে আমার হাতারা কয় হাতা করে ক্ষতি করে রাষ্ট্রি করে দিতাম, রাষ্ট্রি করে দিতাম। কইছি আর কাগজ টোকাইতাম যে আমি 2টা দলিল হাইছি। হাতারা কইতে আছে আমার মা বাপে হাতা করে জায়গাটা দি গেছে, বেশি গেছে হলে উদে এটা 2টা দলিল করি রাখছে আমার জায়গাটা। এখন আমারে আমার মা আগে জায়গাটা দেওয়া হয়েছে। এখন আমার এতারা দখল দিতে দেয় না, তারা দূরে তার আমার মাইতে দৈত্য ভাই বেড়া কুড়া চলায় আমি ভিক্ষাবাসী করি খাই। মামলা 2টি বিচারাধীন রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে আসছে অভিযুক্তরা। এ বিষয়ে গত বৃহস্পতিবার আঙ্কুরের নেশা বলেন তার কোনো ভাই না থাকায় মা হায়াতের নেশা তাকে জায়গাগুলো সাপকবলা দলিল করে দেন। পাইকুট গ্রামের বাবরের নেতৃত্বে দুলাল ও জসিমের গঙ্গরা বাড়িঘর ভাঙচুর ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিজের জায়গাগুলো সংরক্ষণ করার জন্য সহযোগিতা চেয়েছেন। সাবেক মেম্বার হারুনুর রশিদ, কাজী মোহাম্মদ আব্দুল মালিক সহ এলাকাবাসী বলেন জায়গার মালিক আঙ্কুরের নেশা। অন্য আরেকটি দলিল সৃষ্টি করে দুলাল ও জসিম গঙ্গরা প্রকৃত মালিক আঙ্কুরের নেশাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। দুলাল ও জসিমকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার মা আম্বিয়া খাতুন দাবি করেন আঙ্কুরের নেশা বাবা ও নানির কাছ থেকে তারা জায়গা ক্রয় করেছিলেন, এজন্য তাদের দলিল অনুযায়ী আঙ্কুরের নেশার সম্পত্তিতে তাদের সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তি নিয়েই বর্তমানে অভিযোগ চলছে। আরেকজন আছে বাবর, এদের এদের পক্ষে আছে বাবর। আঙ্কুরের নেশা দলিল মূল্য আঙ্কুরের নেশা মালিক কে কোনো ওয়ারিশ সূত্রে পৈতৃক সূত্র না, শুধু দলিল মূলে দনটা একটা দলিল হলো সাপকবলা, একটা দলিল হইলো এই দানপত্র। কিন্তু এখন এরা ওই দলিল সৃষ্টি করে এখন তার দখল করার চেষ্টা করছে। দুলাল, জসিম, রত্না, সাজেদা আঙ্কুরের নেশার দলিলগুলো আগে আগে হয়েছে। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।